প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথম কিস্তিতে যারা পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস, এখনো মাত্র 8 থেকে 10টা কমপ্লিট হয়েছে, বাকি ঘর এখনো কমপ্লিট হয় নাই। যাদের ঘর এখনো কমপ্লিট হয় নাই প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনাদের কাছে আপনাদের শিক্ষণে আমি প্রণাম করছি, আপনারা যত শিক্ষক পারেন আপনাদের ঘরগুলো সম্পূর্ণ করেন। দ্বিতীয়তে কয়দিন আগে 110টি প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে, অনলাইনে ওনারা টাকা পেয়েছেন এবং টাকা তুলছেন। আপনাদের চরণে আমি আমার প্রণাম যাচ্ছি, প্রণাম করে অনুরোধ করছি আপনারা টাকাটা তুলে মালটা আনুন, মাল সামগ্রী আনুন। মাল সামগ্রী আনতে যদি কোনো অসুবিধা হয়, গেটের সমস্যা হয়, আমাকে বলবেন, আমি নিজে আপনার সঙ্গে গিয়ে মালটাকে পাস করাবো। আর যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা কমপ্লিট করবেন, সম্পূর্ণ করবেন, কেননা সরকার খুব চাপ দিয়েছে। এরপরে যত তাড়াতাড়ি শেষ হবে আমাদের আরো এগুলো শেষ করে আরো কিছু মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে মনিয়ার করে যে উন্নয়ন, সেই উন্নয়নে আপনারা সামিল হন, সহযোগিতা করুন। আর বিশেষ করে আমাদের মনিয়ার করে উন্নয়ন, সার্বিক উন্নয়ন করতে হলে আমাদের ডিপি সেক্রেটারি মহাশয়, এই মহাশয়, এই জিআরএস, ক্যাশ কালেক্টর, আমাদের নির্বাচিত দলপতি যারা আছেন এবং সবচেয়ে জনতা জনার্দন, আপনারা এবং আমাদের সমন্বয়ে গিয়ে এই বনিয়ার ধরে ডিপির উন্নয়ন হবে। তাই বারবার করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি, আপনারা সবাই সহযোগিতা করুন। আপনার নবাগত, হ্যাঁ নবাগত ছেলে এখনো ছোট রয়েছি, খুব সম্ভব বাবনহাট উন্নয়নকে কনিষ্ঠ ডিপি সভাপতি হতে পারি আমি, তাই এখনো কনিষ্ঠ রয়েছি, ছোট রয়েছি, এই কাম কাজে হয়তো আমার ভুলত্রুটি থাকতে পারে। আপনারা সবাই আমাকে পরামর্শ দেবেন এবং উপদেশ দিবেন যে এই কাজটা এভাবে করলে ভালো হবে, এই কাজটা এইভাবে করলে ভালো হবে। আর বিশেষ কিছু না বলে আপনাদের সবার সহযোগিতায় এই মনিয়ার গ্রাম পঞ্চায়েত যাতে আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে প্রতিষ্ঠিত হয় সে অনুরোধটুকু রেখে আপনারা নিজেদের অনেক মানুষ যারা কাজ, বাগানের কাজ, খেতের কাজ বন্ধ করে আজকে এসে এই গ্রামসভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।